हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल टीवी ऑफ मेवरिक वेलकम टू अ न्यू ब्लॉग। आज के ठीक से स्पेशली ब्लॉग बोला जाबे ना, तो आज के लकडाउनर बजारे हमारा एक दादा एसेছে नदी থেকে मेदिनीपुरे, तो सेजন্য ওকে हुगली हावड़ा पूर्व मेदिनीपुर डिस्ट्रिक्टगुलोर ओपर दिए ओके आसते হয়েছে এবং অলরেডি हावड़ा কিন্তু रेड जोनेर আওতায় পড়েছে। तो প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যখন পেরিয়ে আসে তখন ওকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পুলিশের চেকিংয়ের সম্মুখীন হয়ে আসতে হয়েছে। तो এই পরিস্থিতিতে ও কিভাবে ওখান থেকে পুলিশ পারমিশন নিয়ে বাড়ি এলো সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাইছি। মনে হচ্ছে আশা করি এটা সবার অনেকটা কাজে লাগবে। যারা আমি বাইরের স্টেটে যারা আটকে আছেন তাদের ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু আমার এই ওয়েস্ট বেঙ্গলে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আটকে আছেন, তার বাড়ি থেকে দূরে রয়েছেন, বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছেন বা অন্য কোনো পরিস্থিতির জন্য তিনি বাড়ি ফিরতে চান, তো কী প্রসিডিওর মেনটেন করলে তিনি বাড়ি ফিরতে পারবেন সেইটাই আমি আজকে ভিডিওতে বলবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা পাস আছে, আমি পরে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই পাস যদি প্রপার রিজন থাকে তাহলে সে যদি যেখানে যে আটকে আছে তার নিয়ারেস্ট থানাতে গিয়ে সে যদি অ্যাপ্লাই করে, যদিও ও এসেছে আজকে 5 মে, তো এখন যদিও কিছুটা প্রসিডিওর বদলে গেছে, ও অনেক দিন আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিল, তার অনেক দিন পরে কিন্তু এই পাসটা হাতে পেয়েছে এবং আমি সেটা বলবো। আমি দাদাকে ডেকে নেব, ও সবেমাত্র বাড়ি এলো, ওর সমস্ত জিনিসপত্র স্যানিটাইজ করে রোদে দিয়েছে যাতে জীবাণুটা বা মানে ভাইরাস যদি কোনোভাবে থেকে থাকে সেটা যাতে নষ্ট হয়ে যায়। তো আমি দাদাকে ডেকে নিচ্ছি, ও তোমাদের সামনে এটা ডিটেলসে বলবে ও কি কি প্রসিডিওর মেনটেন করেছে এবং কিভাবে ও বাড়ি আসতে পেরেছে এই পাসটা সম্পর্কে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, প্রজ্ঞা সবই বলেছে আর আমার যেটুকু বলার আছে সেটা আমি শুরু করি। তো ফ্যাক্ট হচ্ছে যে আমার এখানে বাড়ি, আমাকে আসতেই হতো, কারণ আমার বাড়িতে মানে এজেড বাবা মা আছে, আমি আসি অন্য জায়গায় ছিলাম। তো প্রসিডিওরগুলো আমি জাস্ট বলবো। আমি ফার্স্ট দিন যাই, একটা অ্যাপ্লিকেশান আমাকে বলে করতে হবে, প্রপার রিজন দিয়ে একটা অ্যাপ্লিকেশান করার কথা বলা হয়। আইসি স্যারকে বলেছিলাম যে কী কী লিখতে হবে না লিখতে হবে, কারণ আমার তো আইডিয়া নেই। আর যার যা প্রবলেম আছে, যেমন আমার যা প্রবলেম ছিল, বাবাকে ডাক্তার দেখানোর ব্যাপার ছিল, এজেড পিপল বাড়িতে কাজের যারা আসে তারাও থাকতে পারবে না, তো আমাকে আসাটা খুব দরকার। সব কিছু দেওয়ার পর কিন্তু হয়ে যায়নি, মানে আমি এটা দেবো আর সঙ্গে সঙ্গে আমাকে একটা এরকম ফরম্যাট বের করে দিয়ে দেবে সেটা সম্ভব না। তাই দেন আমাকে বলা হলো যে এর সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, যেমন বাবার এজ প্রুফ, বাবার ভোটার আইডি দিতে হবে, ওইখানে অরিজিনালি কারোর বাড়ি আছে কি না সেটা জানাতে হবে, নিজস্ব বাড়ি আছে কি না। কারণ আমি চাইলে এরকম একটা পাস দিয়ে আমি আমার পিসি বাড়ি, আমার এর বাড়ি, ওর বাড়ি ঘুরতে যেতেই পারি, তা হবে না, সেটা বললে তো সম্ভব নয়। তাই বাবা ওখানে আছে তার ভ্যালিড রিজন দিতে হবে, যেটা আমি দিয়েছি। প্লাস ফোন করে আমার বাড়িতে কথা বলা হয়েছে, কজন আছে, কি ব্যাপার, আপনার এজ প্রুফ, ভোটার আইডি দিয়েছি আর আধার কার্ডের জেরক্স আমি দিয়েছি, এবং আমাকে লাস্টে এসে বলা হলো যে দেখুন যদি অরিজিনাল হয় ঠিক আছে, কারণ আমাকে প্রত্যেক জায়গায় ধরবে, যতগুলো ডিস্ট্রিক্ট আমি ক্রস করব। যেমন আমি বলছি আমাকে ক্রস করতে হয়েছে হুগলি, দেন হাওড়া, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর এই 3টি ডিস্ট্রিক্টে এখন কিন্তু রেড জোন, 3টি ডিস্ট্রিক্টে রেড জোন এবং 3টে জায়গাতেই নাকা চেকিং চলছে। ভ্যালিড রিজন শুধু এটা দিতে হবে, প্লাস নিজের নম্বর দিতে হবে, এসব আমাকে বলে আমাকে আমার কাছ থেকে জানতে চাওয়া হলো যে অরিজিনাল কিনা। দেন আমি লাস্ট অবধি এটাই ট্রাই করলাম, যে বাড়িতে আমি বললাম যে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কি আমি বাড়িতে ফোন করব, মানে ভিডিও কল করব, তাহলে যদি বাবাকে একটু দেখানো যায়। তো আলটিমেটলি ওটা ভিডিও কল আমাকে করতে হয়নি। দেন আমাকে সব কিছু দেখে আমার কাছে অ্যাপ্লিকেশান নিয়ে ওনারা রেখে দিলেন, এবং দেন প্রায় 2-3 দিন পর পুলিশ থেকে আমাকে ফরম্যাটটা সাজিয়ে এই কার্ডটা আমাকে দেওয়া হয়েছে। এখানে আমার মেনশান করা আছে টু সবং থানা অবধি আমি যেতে পারি, এবং এত দিনের মধ্যে আমার ভ্যালিড, মানে এই দিনের মধ্যে আমি ঘুরে ব্যাক করতে পারি। তো আমি জাস্ট এটাই বলতে চাইছি যে যদি আপনাদের কাছে প্রপার রিজন থাকে, কারণ লকডাউনে অনেকেই ফেসে আছে বাইরে কাজকর্মে, বাড়িতে বাবা মা আছে, এটা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট যাওয়ার জন্য এই পাস যে আমাকে দেওয়া হয়েছে যে যাওয়া এবং আসা এই দিনের মধ্যে, কিন্তু এখন হয়ে গেছে পাসের ব্যাপারটা হচ্ছে ওয়ান ওয়ে। আবারও বলছি, প্রপার রিজন যদি থাকে এবং সেই রিজন যদি আপনি প্রুভ করতে পারেন তখনই একমাত্র সম্ভব ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট আসা। এবং হ্যাঁ, তার সাথে নিজের গাড়ির নম্বর আমার এখানে দেওয়া আছে, এই স্কুটিতে আমি এসে ছুটির নম্বর আমাকে দিতে হয়েছে, পারপাস দিতে হয়েছে, সব কিছু জানানো হয়েছে, ডেট ফ্রম ডেট টু সবই ঠিক আছে, এই হচ্ছে কথা। এবং আইসি সাহেবের স্ট্যাম্প আর হচ্ছে হ্যাঁ আরেকটা কথা বলি, আমি যখনই 3টে ডিস্ট্রিক্ট ক্রস করলাম দিয়ে আমি পশ্চিম মেদিনীপুরে ঢুকেছি, 3টে ডিস্ট্রিক্টে আমার ফোন নম্বর, আমার নাম এগুলো নেওয়া হয়েছে। কারণ আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এটা কেন নিচ্ছেন না, বাই চান্স যদি আমার কারণে কারোর যদি করোনা হয় তখন কিন্তু একটা আমার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। বাস আর বিশেষ কিছু নেই, বাকি যা আছে প্রজ্ঞা পরে বলবে, প্রজ্ঞাকে আমি দিয়ে দেবো ফুল ডিটেলস। তো ভিডিও এখানে শেষ, আর ভিডিও শেষে এটুকু বলতে চাই, এক্সপেকটেশান রাখছি যে এই ভিডিওতে যে ইনফরমেশানগুলো দেওয়া হলো তার মাধ্যমে अनेकेर उपकारे लागते पारे यदि कारो उपकारे लेगे थाके ताहले सेई भिडियोटा लाइक करबे और चैनले नतून होले चैनलटा सबसक्राइब करबे पाशेर बेल आइकनटा प्रेस करे राखबे परेर भिडियो नोटिफिकेशन पाওয়ার জন্য। तो आरेकटा कथा आमरा किन्तु सोशल डिस्टेंस मेनटेन रेखेछि, ठीक आछे? तोमराओ सोशल डिस्टेंसटा मेनटेन करे राखबे। मार्केटे गेले अवश्यई मास्क यूज करबे। आमार मास्कटा किन्तु ओखानेই आछे गाड़ीते, ठीक आछे? आमार मास्क नेই बोले केउ आर भाबबे ना जे आमि मास्क यूज करि ना। तो जाइ होक এই জিনিসগুলো মেনটেন করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে অ্যাট হোম। বাই।